গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আমরা প্রতিবাদ চাই, অবশ্যই প্রতিবাদ চাই, মানে চাই কিষাণুকে বোর্ডিংয়ে দেওয়ার যে কথাটা বারবার ওঠে সেটা লিখিত চাই, যে কখনোই কিষাণুকে কোনো মতে সে দাবি দাবা করবে না, কোনো মতেই না। আরও প্রতিবাদ চাই যে সন্দীপের মাকে যেভাবে অসম্মান করা হয়েছে তার জন্য সন্দীপের মায়ের কাছে ক্ষমা চাইতে হবে অন ক্যামেরা, কারণ সন্দীপের মাকে যেভাবে বদনাম করা হয়েছে, যেভাবে ছোটো করা হয়েছে, যেভাবে কটাক্ষ করা হয়েছে, সে জায়গায় আমরা মুখ বন্ধ করে থাকবো না। কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে ছোটো করা হয়েছে, শুধু ছোটো সেই করেনি, ছোটো করেছে তার মেয়েও, তার জন্মদাতা, সে যে মেয়েকে সে জন্ম দিয়েছে সেই জন্মদাতা মেয়ে, সেই জন্মদাতা মেয়ে কী করে দেখো শত্রুর সঙ্গে মিত্রতা করে এই ভাইকে আর মাকে শেষ করে দেওয়ার জন্য পুরো প্রি প্ল্যানিং করেছে। ঘরে যদি এইরকম আগুন লাগানোর মতন এইরকম খচ্চর, এরকম বেয়াদব শত্রু থাকে, তাহলে বাইরের লোকের কী খামতি আছে? কালকে যে কেউ বলতে পারে যে সন্দীপের সঙ্গে সন্দীপ খারাপ, সন্দীপের মা খারাপ, সন্দীপের ব্যবহার খারাপ, যে কেউ বলতে পারে। যেখানটায় নিজেদের লোক, যারা যাদের সাথে ওরা সংসার করলো, তারাই বেরিয়ে সবার আগে সন্দীপের আর সন্দীপের মায়ের পিছনেই ঘাপ, মানে কী ঢুকালো তোমরাই বলতে পারবে। দেখো আমার কাছে কথা, লড়াই সবসময় মুখোমুখি করা ভালো, শত্রুর সঙ্গে লড়বো মুখোমুখি, হাড্ডাহাড্ডি লড়াই। আর এই কতটা ক্রিমিনাল মাইন্ডের ওই দিদি, মানে আমি তো বলবো সে বড় বিগ সফিস্টিকেটেড হচ্ছে লোক দেখানো বড় লোক, সে তার ভেতরে শুধু আছে অহংকার আর অহংকার, আর মনের ভেতরে এতটা হিংসা যে কোনো প্রকারে একটা মানুষকে শেষ করে দেওয়ার শেষ প্ল্যান, মানে যতক্ষণ না পারবে তাকে উৎখাত করে দিতে, তাকে শেষ করে দিতে, তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, ততক্ষণ ওই মহিলার দম নিচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ওই লোক মহিলার লোক দেখানো, প্রত্যেকটা জিনিস কী দেখলাম অবশ্যই পৈতেতে খুব ভালোভাবে নিজের চোখে দেখে নিলাম, তার লোক দেখানো উপনয়ন ব্যবস্থা, মানুষকে মনে করছে নিজেরা ভালো খাবো আর মানুষকে ইনভাইট করলে তাদেরকে, ওই তো মানে আমার একটা নাম আছে সেই হিসাবে লোক যখন আমার বাড়িতে আসতে যাবে লোকে ভাববে যে বাবা ওনার ইনভাইটে যাচ্ছি, একটা ভালো জিনিসই নিয়ে যাব। কিন্তু খাওয়ানোর সময় কী খাওয়াবো? ভেজিটেবিল চপ, যেটা এখন মানুষ বাড়িতেও কিনে খায় না, বানিয়েও খায় না, এখন বাড়িতে সবসময় হামেশায় প্রত্যেকটা মানুষ চিকেন পকোড়া মাস্ট। সে ভাল লাগছে না, আমাদের বাড়িতেই দেখি কিছুই ভাল লাগছে না, বিকেলবেলায় চিকেন পকোড়া, ওই খুদি খুদি চিকেনগুলোকে কুটকুট কুটকুট করে কাটলো, দিয়ে ছোটো ছোটো চিকেন পকোড়া করে ফেললো। চিকেন এখন সত্যিকারে অ্যাভেলেবেল আর সস্তা, যেভাবে সেভাবে চিকেন পকোড়া করাই যায়, তাই না? নাকি ভেজিটেবিল চপ, এখানটায় তার যে কত গুণ সেটা বোঝা গেল, বা তার যে কত মন, কাতলা মাছের কালিয়া আর এদিকে মুরগির মাংস, ছি 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 ছি, এদের মন, তার মানে এবার ভেবে নাও এর মন কত বড়, যে ভাইকে পুরনো জিনিস দিয়ে নাম কিনেছে, পুরনো জিনিস, সেটা হচ্ছে কি জিনিসগুলো তো নিয়ে যেতে পারছে না, নিয়ে যেতে গেলে জিনিসগুলোর যা দাম তার থেকে বেশি ভাড়া লেগে যাবে সেখানে, তাই জিনিসগুলো দানও করা হলো, ওই যেমন কাপ দান করে দেবে, কারণ এইসব অনুষ্ঠানে জিনিস সব নিয়ে নিতে নেই, কিছুটা দান করতে হয়, তেমনি পুরনো জিনিসগুলো যেগুলো আর ওখানে ইউজ করা যাবে না, ভিলা বানাচ্ছে, ভিলা বানালে তো ভিলার মধ্যে আর সেই পুরনো জিনিসগুলো তো ইউজ করা যায় না, তাহলে তখন কী করতে হবে, নতুন নতুন আমি সব ক্লাসিক এবং ব্র্যান্ড মেনটেন করে সমস্ত ব্র্যান্ডেড জিনিস ওখানে ঢুকাবো, তাহলে পুরনো জিনিসগুলো কী হবে, চলো পেয়েছে একটা গরিব, হ্যাঁ আমার গরিব বাপের বাড়ি, তাই সেই গরিব বাপের বাড়ির লোকদের দান করবো আর লোকের কাছে নাম কিনবো, দেখো 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 এই মা আমাকে বনে বাজারে ফেলে দিয়েছিল জন্মাবার পর, আজকে সেই মেয়েই তার ঘরের সমস্ত জিনিস, দামি দামি জিনিস আমি ওদেরকে দিয়ে যাচ্ছি, তার বদলে তলায় যে কত আমার ভাইকে জব করে নিয়েছি তোমরা তো টেটিও পাওনি, এখন শুধু সেই, তখন তো অর্থের দিকে জব করেছিল, এখন প্ল্যানিং আছে ভাইকে পুরো খালাস, ভাই মা, ভাই মাই হচ্ছে ওই মহিলার মেন কালপিট, মেন শত্রু, ভাই আর মাকে যে কোনো প্রকারে একদম শেষ করে মাটিতে মিশিয়ে দিতে পারলে তবে গিয়ে ও শান্তি, সেই কারণে গামলার নিচে হাওয়া কন্টিনিউ দিয়েই যাচ্ছে যাতে গামলা দাও 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 করে জ্বলে আর ওদের নামে আরও দু চারটে কেস থোপে, কিন্তু গামলাও তো, গামলা নিজে এত কালি মাখা, গামলা ওদের গায়ে কেস দেবে কী করে, গামলা নিজের গাটায় তো পুরো কালিতে কালি, সে কারণে মানে উকিলও মানে হ্যাঁচা প্যাঁচা খেয়ে যাচ্ছে, কখন কি বলছে, কখন কোনটা বলছে, কখন তারা কখনো বলছে তাড়াতাড়ি ডিভোর্স করাও, কখনো বলছে স্বামী বর শ্বশুরের নামে 498 কেস দাও, এবার 498 কেস যখন দেবে, বধূ নির্যাতনের কেস দেবে, সেখানটায় সময় ভালোই লাগবে অবশ্যই, কারণ সেগুলো তো প্রমাণ করতে হবে যে বধূর ওপর যে নির্যাতন হয়েছে সেই রাতের ঘটনা বারবার পুনরাবৃত্তি হবে, বারবার একই কথা বারবার এই সন্দীপদের উকিল জিজ্ঞেস করে যাবে সেই রাতে সেই দিনে কী কী ঘটনা ঘটেছিল আর কী কী জিনিস নিয়ে এসেছিল না নিয়ে এসেছিল কী হয়েছে, শোনো বয়ান তো সব লেখা আছে,
তাই না? সেই রাতে যাওয়ার সময় যে একটা নির্যাতিত মহিলা কখনো তার লাগেজ গুছিয়ে সুন্দরভাবে তার প্রত্যেকটা জিনিস গুছিয়ে গেছে নিয়ে যেতে পারে, সেটা তো অবশ্যই সবাই দেখেছে। মেডিকেল, এখন কিন্তু ওর প্রাণে একটা ভয় এসেছে মেডিকেল, কারণ যখন সন্দীপ দাবা করবে যে ওকে মেডিকেল করান, এই যে এতদিন ধরে আমাদের যে ডিভোর্স কেসটা ফাইল করা আছে সেখানটায় ওকে মেডিকেল করান যে ও সেক্সুয়াল অ্যাক্টিভ কিনা, এটাই ওর প্রাণে ভয় এসেছে। ইয়েস, আর এই পয়েন্টটা ঈপ্সিতা তুলেছে, তোলার পর থেকে ওর চোখে মুখে একটা ভয়ের ছাপ যে যদি উকিল সত্যিকারেরই ওদের এদের উকিল মানে সন্দীপের উকিল যদি এটাই অ্যাপিল করে বা যদি এটাই করে, কারণ ও যদি কিছু দাবি দাবা বা কোনো কিছু রাখে তখন ওকে প্রমাণ দিতে হবে ও সৎ আর এরা অসৎ, তাহলে ওকে সৎ প্রমাণ করতে গেলে যা যা প্রমাণ দরকার সমস্ত প্রমাণগুলোই করতে হবে। সেখানে এই মেডিকেল ব্যাপারটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, যেখানটায় ও কখনোই চাইছে না যে ওকে মেডিকেল করা হোক, আর এই মেডিকেল করলেই ও ফেঁসে যাবে, সেই কারণে আর কেস বাড়াতে চাইছে না যে কোনো প্রকারে। দাও ডিভোর্স, ডিভোর্স দিয়ে তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি, আমি তো কোনো খোরপোশ চাইছি না। দেখো আমার অ্যাকাউন্টে 5 লাখ ছিল, সেটাও ও নিয়ে নিয়েছে, আমি সেটাও চলো যাও তুমি নিয়ে নিয়েছো, তোমাদের বাড়ি থেকে ইনকাম করেছি, তোমার ছেলের নামেই টাকাটা রাখবো ভেবেছিলাম, না চলো যাও তুমি নিয়েছো, আরও অনেক টাকা আছে তোমার নামে, সেগুলো বললে না তো যে তুমি তোমার বরের কাছ থেকে আরও কী কী টাকা তোমার নামে আছে যেগুলো তোমার কাছে আছে, কই মুখটা খুললে না তো, তুমি হলে এমন একটা যন্ত্র ঠিক যতটুক বলার দরকার ততটুক বলো। কালকে আরশের ভিডিওতে তোমরা একটা জিনিস শুনেছিলা, হ্যাঁ, যে ওরা ক্লেম করেছিল যে সন্দীপের নামে সন্দীপ যৌতুক হিসেবে টাকা নিয়েছিল, কোন টাকা সন্দীপের অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে যেটা গামলার ফ্যামিলির অ্যাকাউন্ট থেকে, সেটা কি টাকা, একদম ঠিক বলেছে সন্দীপ মানে ইয়ে কী নাম যেন আরস, যে টোটোটা কেনা হয়েছিল, যে টোটোর খবরটা তোমরা ভিডিওতে দেখবে, সেই টোটো ভিডিওটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম, সেই দিন দিয়েছিলাম দেখবা বহুদিন মানে আমি বোধ হয় 2-3 মাস আগে আমরা উকিলের কাছেই যাচ্ছিলাম, আর সেই সময় কিন্তু এই খবরটাই এসেছিল যে সন্দীপ যৌতুক নিয়েছিল এবং যৌতুকের জন্য প্রেশারাইজড করছিল, সেই সময় ওর বাবা খেপে খেপে সন্দীপকে কিছু টাকা দিয়েছে, সেটা ওরা লোকের কাছে মানে কোর্টে পেশ করেছিল যে এটা সন্দীপ যৌতুক হিসেবে নিয়েছে। সেই সময় কিন্তু আমি একটা ভিডিও কমিউনিটিতে তুলে দিয়েছিলাম টোটোর দাম, হ্যাঁ, যেটা গামলাদের ওই গামলাদের ওই বড় শহরে অনেক বেশি দাম আর সন্দীপদের এই দিকে একদম হাফ দাম, মানে ধরে নাও যদি একটা টোটোর দাম 1 লাখ টাকা হয়, সেটা যদি মানে বাতকুল্লায় 1 লাখ টাকা হয়, সন্দীপের শ্বশুরবাড়িতে সেটা 2 লাখ টাকা, মানে একটা টোটো ওর একটা মার্জিন, মিথ্যে বলার যেটা মার্জিননেস না, তখন তোমরা সত্যি বলছি এতটা ভালো বাঁচতে বলে হয়তো এতটা ওকে এইসব বিষয়গুলো এতটা নজর দিয়ে শোনোনি বা কান দিয়ে শোনোনি বা এটাকে সন্দেহ চোখে দেখোনি। দেখো একটা টোটো, যে টোটোটা ওদের ওখানেও কিনতে পারত, কিন্তু না প্ল্যানিং করে এখানটায় টাকা তো নেই, পয়সা বলতে হয় সে পয়সা তো নেই, সে পয়সা তো সন্দীপদের অবস্থা তো তোমরা দেখেছো, সেই সময় প্ল্যানিং করে যে সন্দীপকে বলা হয় যে দেখো ওখানে তো টোটোর দাম বেশি, তাই এখান থেকে যদি করা যায় তাহলে অনেকটা দাম কম পড়বে, তা সেই সময় ওরা কিছু টাকা এনেছিল, মানে 30-40 মতন এনেছে, আর টোটোর দাম 1 লাখ কত পড়েছে, সেইখানটায় ব্যালেন্স টাকা কিন্তু সন্দীপ দিয়েছে। তখন সন্দীপকে গামলা বলল যে দেখো যখন নেবে বলছে যখন এতটা এসে গেছে দামঠাম হয়ে গেছে তাহলে তুমি দাও, আমার বাবা আস্তে আস্তে তোমায় দিয়ে দেবে, ওকে, তো সেই টাকাটাই ওরা সন্দীপ দিয়ে দেয়, টোটোতে দামটা দিয়ে দেয়, আর ওরা যখন যেরকম পেরেছে মাসে মাসে মানে কিস্তিতেই হোক বা মাসে যখন যেরকম পেরেছে তখন সেরকম করে করে দিয়ে ওই টাকাটা শোধ করে দিয়েছে ফালতু, সেই টাকাটাই হয়ে গেল যৌতুকের টাকা, তার কারণ মিথ্যেতে বলায় এরা যে কতটা ওস্তাদ সেটা তোমরা দেখে নিচ্ছ। দেখো উকিল আর ডাক্তারের কাছে যদি তোমার রোগ হয় ডাক্তারের কাছে মিথ্যে বলতে পারবে না, আর যদি তোমার কেস হয় উকিলের কাছে গিয়ে তুমি মিথ্যে বলতে পারবে না, এই দুটো জায়গা ভীষণ একদম সততার সাথে তোমাকে সব, তুমি যদি কাউকে মেরেও আসো সেটা কিন্তু পরিষ্কার কী কীভাবে কখন কখন কী কোথায় কীভাবে মেরেছো কীভাবে তাকে অ্যাটেম্প করেছো সমস্তটা তোমাকে উকিলের কাছে খুলে বলতে হবে, তবেই কিন্তু সে বাঁচাতে পারবে। এরা নিজেরা এত মিথ্যে বলে উকিলের কাছে গিয়েও মিথ্যে বলছে, তাহলে উকিল অবশ্যই হেজে পেজে যাচ্ছে, মানে এখানটায় বলার কিছু নেই। সেই সময় তোমরা হচ্ছে কী নাম বলতে গেলাম টোটোর দামটা এরা নিজেদেরকে বাঁচানোর জন্য মানে এই যে 498 কেস মানে যৌতুক, তারপরে হচ্ছে নির্যাতন, সন্দীপের মায়ের নামে তো নির্যাতন, দাও ঝুলিয়ে দাও ইয়ে করে, অথচ যাকে ঝুলিয়ে দেবে যাকে জ্বালিয়ে দেবে সে কী সুন্দর ব্যাগ ঠ্যাগ গুছিয়ে এবং নাইটি খুলে চুড়িদার পরে, দেখে এগুলো আমরা জানতাম না, প্রথমে জেনেছিলাম আমরা এক
নাইটি এক কাপড়ে সে বেরিয়ে এসছে। তারপরে জানতে পাচ্ছি সে নিজেকে বাঁচানোর জন্য নোড়া হাতে করে দাঁড়িয়েছিল, কিন্তু সেটা আমরা পরে জানতে পারলাম ওটা নোড়া হাতে করে নয়, সন্দীপের মা যে গেটে তালা মেরে দিয়েছিল চাবি দিচ্ছিল না, যে বহু মানুষ যদি গেট খুলে বেরিয়ে যায়, যদি এদিক ওদিক চলে যায় তখন তো তাতেও দোষের ভাগই ওরা হবে। তো সেই জায়গায় সন্দীপের মা তালা দিয়ে চাবিটা দিচ্ছিল না, তাই ও নোড়াটা নিয়েছিল তালাটা ভাঙবে বলে, কিন্তু তোমাদের সামনে কী বললো, ওটা ও আত্মরক্ষা করতে এসেছিল। তারপরে কী দেখলাম, তারপরে দেখলাম যে ওটাও আত্মরক্ষা করেছে। তারপরে দেখলাম দুটো টাকা, দু টাকা, ভিখিরি কালীঘাটে বসে যে ভিখিরি, দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে যে ভিখিরি, তাদের লাখ লাখ টাকা আমার কাছে, আমি লাখ লাখ উপার্জন করেছি কিন্তু দু টাকা দু টাকা আমাকে দেয়নি। অথচ যখনই ও বাপের বাড়ি আসতো সবাইকে ড্রেস কিনে দিত, ওর কেনার বাই কিন্তু আগা গোড়ায়, দেখো এই বাইগুলো কিন্তু রাতারাতি হয়নি, ওর কেনার বাই, ওর যখনই বাই ওঠে তখনই কেনে, সে বাপুল্লা থাকতেই হোক সে বাপের বাড়ি থাকতেই হোক, কেনে আর বলে এটা মা দিল, কেনে আর বলে এটা বাবা দিল। অথচ দেখো টোটো কেনার পয়সা নেই, সেটা জামাই দিচ্ছে, সেটা পয়সা নেই সেটা জামাই দিচ্ছে, কিন্তু ঘুরে ঘুরবে ফিরবে আসে যখন তখন অবশ্যই। দেখো সন্দীপ একটা সময় কিন্তু যথেষ্ট বৌভক্ত ছিল, আমরা না সব কথা বলি না, ঘর ফ্যামিলির সব কথা সব জায়গায় তুলে ধরতে নেই। আজকে সেই সময় কিন্তু সন্দীপের বইয়ের প্রতি এতটা বিশ্বাস, এতটা মানে ইয়ে ছিল, অনুগত ছিল, সেই সময় কিন্তু সন্দীপের মা বাবা থেকে বেশ দূরে ছিল, কিন্তু যখন সন্দীপের সত্যি বিপদ আসলো তখন কিন্তু এই মা বাবাটাই না সন্দীপকে এইভাবে ধরে আঁকড়ে ধরলো, আর সন্দীপের সমস্ত প্রবলেমে মা হাতের সাথে হাত, কাঁধের সাথে কাঁধ, মানে সম মানে একদম মিলিয়ে সন্দীপকে এই বিপদ থেকে টেনে বের করলো। সন্দীপের ক্ষমতা ছিল এই যে কিষাণুকে নিয়ে আজকে চ্যালেঞ্জ করছে, আজকে সত্যি যদি সন্দীপের মা বাবা না থাকতো এই কিষাণুটার অবস্থা কী হতো? এই কৃষাণুকে নিয়ে যে কৃষাণু ভীষণ ট্যালেন্টেড বয়, ভীষণ ট্যালেন্টেড, তোমাদের দেখাবো, আমি দেব, আছে কিছু ক্লিপস আমার কাছে আছে, ও আমার আমি গেলে ও কত খুশি হয়, ও আমার কাছে কী কী শিখতে চায়, ও আমার কাছে এগুলোর ডিমান্ড আছে যে ও জানে এগুলো পিষিয়ে ওকে শেখাবে। তো এই জিনিস মানে যদি সন্দীপের মা না থাকতো, সন্দীপের বাবা না থাকতো, আজকে কিন্তু মরি বাঁচি করে না এই গামলার চরণের তলায় এই সন্দীপকে পড়তেই হতো, কিন্তু সন্দীপের মান সম্মান এবং সন্দীপকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে, মানে ওর বউ পুরো গোড়া কেটে দিয়েছে, ওর বউ আর বোন মিলে পুরো গোড়া কেটে দিয়েছে, তারপরেও মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে, এবং শুধু দাঁড়াতে সাহায্য না, ওর বাবা মা ওকে ঠেকনো দিয়েছে, বলেছে নে তুই আমাকে লুতিয়ে যতটা পারিস ওর যতটা দূর যেতে পারিস, যা আমি আছি, কিষাণুকে আমি দেখছি, এই দুধের বাচ্চা একে যদি ওর মা বাবা না সামলাতো, আজকে সন্দীপের ক্ষমতা ছিল একদমই ছিল না, কখনোই পারতো না। তো এইখানটায় সন্দীপকে জিতিয়ে দিয়েছে সন্দীপের মা, সেই মা যেই মায়ের এগেনস্টে এই ননদ আর ননদের ভাইয়ের বউ মিলে কলঙ্ক করেছে, তাই ভাইয়ের বউকে তো ভাই ক্ষমা চাইতেই হবে, মাথায় রেখো, নাহলে ইট পাটকেল ঢিল কিছুটাই তোমরা বাদ যাবা না, আগে ক্যামেরা খুলে অবশ্যই যত তাড়াতাড়ি পারবা ক্ষমা চাইবে। আমি বলছি না যে তুমি এসে কাকিমার পায়ে লুটিয়ে পড়ো, পা ধরে ক্ষমা চাও, এটা আমি বলবো না, কারণ তার তোমার স্পর্শ তার প্রয়োজন নেই, কারণ সেও চায় না তুমি তাকে স্পর্শ করো, বা আমিও চাইবো না, বা আমার মতন অনেক যারা ভালোবাসে তারা চাইবে না তোমার মতন একটা মানে ইয়ে ওনাকে স্পর্শ করুক। তবে বলবো এটা আমার দাবি, আর এই দাবির সাথে তোমরাও সহমত হবে, যে ক্যামেরা অন করে, অন্তপক্ষে ক্যামেরা অন করে ওই মায়ের প্রাপ্য সম্মান যেন ফিরিয়ে দেওয়া হয়, প্রাপ্য সম্মান, আজকে তুমি ফুর্তি মারতে পারছো, তোমার বাচ্চাকে কিন্তু ওই মাই সামলাচ্ছে, সেই মাকে তুমি কলঙ্কময় করেছো, সেই মাকে তুমি বদনাম দিয়েছো, কারণ তোমাকে নাকি সেই মা ঝুলিয়ে আর পুড়িয়ে এরকম কিছু করতে চেয়েছিল, তার মানে তোমার ওই বদনাম তুমি যেটা দিয়েছো সেটা তুমি নিজে হাতে পরিষ্কার করবে এবং সকলের সামনে ক্ষমা চাইবে যে যেটা করেছি ভুল করেছি, আরে তুমিও মুক্তি পাবে, সন্দীপও তোমাকে মুক্তি দেবে, এটা আমার মনে হয়, কারণ সন্দীপও তোমার কাছ থেকে মুক্তি পেতে চায়, যত তাড়াতাড়ি পারবে সন্দীপ তোমার কাছ থেকে মুক্তি চায়। আমি বলবো পয়সা শোনো, এখানে সন্দীপও যদি করে ওর নাকের জলে চোখের জলে হবে, সে জায়গায় বলবো সময় থাকতে সন্দীপের মায়ের কাছে, বাবার কাছে, সন্দীপের কাছে ক্ষমা চেয়ে নাও, গামলা তোমায় বলছি, আর পেছনে পেছনে সন্দীপের নামে প্ল্যানিং প্লটিং করা বন্ধ করে দাও, যারা সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে তাদেরকে ডাইরেক্ট বলে দেবে যে আমার শ্বশুরবাড়ি পরিবারকে নিয়ে কেউ কোনো ভিডিও করবে না,
বা তুমি যদি কেউ করে সেই দায়িত্ব বা সেই দায়ভার তোমার থাকবে না, কারণ তুমি সব মানুষকে উৎসাহ দাও এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তার ভিডিও শেয়ার করে তুমি আরও ছোটো করেছো তোমার শাশুড়িকে। প্রত্যেকটা নোংরা মহিলাদের ভিডিও শেয়ার করেছো যেটা সন্দীপের বাড়িতে গিয়ে বারবার বলো, সন্দীপের বাড়ি গিয়ে সন্দীপ নাকি মানুষ লাগিয়েছে ওর পেছনে ওর বউকে গালাগালি দেওয়ার জন্যে, কিন্তু প্রত্যেকটা মানুষ চেয়েছিল ও বাড়ি চলে আসুক, ওকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, ও সংসার করুক, প্রত্যেকটা মানুষ চেয়েছিল। সেটা তো সবথেকে বড় প্রমাণ জলপাইগুড়ির কাকু কাকিমা। জলপাইগুড়ির কাকু কাকিমা কালকে একটা কমেন্ট করেছিল, সেটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। কমেন্টটা পড়ে শোনানোর মানে হচ্ছে যে কতটা বড় এরা চক্রান্তকারী। এরা যে অনেকে বলে না যে অনেকে ভিডিও করে আর বারবার বলে এদের সংসারটা জোড়া লাগিয়ে দাও, এদের সংসারটা হতো কিন্তু বাইরের কিছু ক্রিয়েটার ঢুকে যাওয়ার জন্য এদের সংসারটা হয়নি, দেখো তখনও আমরা কিন্তু ওইখানটায় পৌঁছাইনি, শুধু পৌঁছেছি সেই দিন ফার্স্ট যে সন্দীপ বাড়িতেই আছে বা সন্দীপদের বাড়ি এইখানে, এই যে আমি এসেছি ওই অবধি হয়েছে, তখন সন্দীপের আর আমার পার্সোনাল কোনো কথা হয়নি। তার আগে এই জলপাইগুড়ি কাকু তখনও আমি সন্দীপদের বাড়িতে সেইভাবে গিয়ে মিশে উঠতে পারিনি, কিন্তু এই কাকু কাকিমা ওদেরকে এতটা ভালোবাসত সেই সময় পুজোর সময়, পুজোর আগে আগে। আচ্ছা আমি নামটা নেব না, এটা হচ্ছে লিখেছে গৌতম রায়, মানে আমাদের কাকু, নাম হচ্ছে গৌতম রায়। গামলা তোমার আর সন্দীপের ঝামেলার কথা শুনে আমরা ভালোবাসার টানে জলপাইগুড়ি থেকে প্রথমেই তোমার বাড়িতে গিয়েছিলাম, যাতে উভয়ের বাড়িতে অভিভাবক তোমাদের বাড়িতে বসে আলোচনার মাধ্যমে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায়। সন্দীপরা রাজি থাকলেও তুমি কিন্তু রাজি হলে না, তোমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। দেখো আপ্রাণ চেষ্টা করেছে সেই সব সেই মানুষগুলো তো আর নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটর না, তারা জাস্ট ভিউয়ার্স হয়ে সে কিন্তু সোজা এসে ওখান থেকে ডাইরেক্ট চলে গেছে আমাদের গামলাদের বাড়ি, এবং তখন গামলার বাবা ডিউটিতে ছিল, রাশের ডিউটি যতদূর মনে হয়, রাশের ডিউটি বা আগের কোনো একটা ডিউটি হবে, কোনো ডিউটিতে ছিল, সেই সময় উনি পারেনি, উনি ছিলেন না। তার তখন কিন্তু ওর মা বারবার এদেরকে বলছিল যে বুঝিয়ে সংসারে পাঠিয়ে দিন, দেখেন যদি পারেন, এর মা বলছিল, কিন্তু গামলার মা বলছিল তখনও, মানে লোকের কাছে গামলা এমনভাবে প্রকাশ করতে চাইছিল যে দোষ সন্দীপের, ও সংসার করতে চায় কিন্তু সন্দীপ সংসারে নিচ্ছে না বা নির্যাতন করছে, কিন্তু সেটা যখন দেখছে যে না সকলের সামনে চলে আসছে এটা নির্যাতনের মতো তো দেখানো যাচ্ছে না, কারণ সন্দীপ নিয়ার জন্য রাজি। সন্দীপ বলছে অনেক ঝামেলার পরেও যখন একটা আশার আলো দেখা গেছে, দেখো জলপাইগুড়ির কাকু কাকিমা আগের দিন ওদের বাড়ি গেছে, সেখান থেকে আবার ওখান থেকে গাড়ি ভাড়া করেছে, এবং সেই গাড়ি করে কিন্তু গামলার দাদা দিতে এসেছে। ইয়েস, গামলার দাদা কিন্তু সেই দিন ওই জলপাইগুড়ির কাকু কাকিমাকে সন্দীপদের বাড়ি অবধি নামিয়ে দিয়ে গেছে, এবং ওর মা বলেছে এখন যেন ওদের বাড়ি ঢুকিস না, সন্দীপের মা বাবা ডেকেছে, উনি কিন্তু ঢোকেনি, ওই লাইফা ঢোকেনি, এবং এই ব্যাপারটা বারণ করেছে যে সোশ্যাল মিডিয়ায় যেন না আসে, এটা বলার দরকার নেই, সেই কারণ কিন্তু তোমরা জানোনি। এবং কাকু কাকিমা যখন এই বাড়িতে এলো বসে কথা বললো, সেই সময় কাকু কাকিমা, আমি বললাম না আমি একটা ডায়েরিতে ওদের নাম্বার লিখে এসেছিলাম, তখন কাকু কাকিমা আমার ভিডিও দেখতো আর বলতো যে প্রত্যেকটা পয়েন্ট উনি কিন্তু না জেনেও এত সুন্দর করে তুলে ধরছে, তো ওনার নাম্বারটা আমার নাম্বারটা ওখান থেকে উনি নিয়েছিলেন। আজকে আমি বলছি আমার সঙ্গে কিন্তু ইনাদের কোনো কথা হয় না, সেখান থেকে কিন্তু ওনারা আমার কাছে আমার নাম্বারটা নিয়েছিলেন, নেওয়ার পরেও কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এইবার পরের দিন সন্দীপ পৌঁছে গেছে তার ফ্ল্যাট, যেখানটায় তারা এসেছিলেন, যে হোটেলটায় যে রুমটায় বা যেখানে ছিল সেইখানটায় পৌঁছে গেছিলো। সেখানে পৌঁছে যাওয়ার পর সন্দীপ হেসে বলেছিল যদি ঠাকুর করে সব সব সমস্যা মিটে যায় তাহলে খুব শীঘ্রই তোমরা খুব ভালো একটা ব্লগ পাবে, এবং আশা রাখো হয়তো একটা খুব ভালো সুখবর তোমাদের জানাতেও পারি। মানে তখন ব্যাপারটা এমন হয়েছিল, গামলার মা এমন করে কথা বলেছিল, গামলা এমন করে কথা বলেছিল যে হ্যাঁ ও সংসারে ফিরবে বা সন্দীপরা আর ওরা বসে একটা আলোচনা দেবে, বা গামলার বাবাও ওর পিসুকে ফোন করে বলেছিল ওরা এসেছে ওরা বসেছে, একটা ব্যাপার একবারও বলছে যে মেয়েটা কেন চলে গেল, কি হলো না, অনেক দিন তো হলো একটা জায়গায় বসি আলোচনা করি। এরা সব জায়গায় ভালো সাজার চেষ্টা করে, কিন্তু করবে না সেটা, কিন্তু চেষ্টা করে লোকের সামনে ভালো সেজে দোষী সন্দীপদের বানানো আর ওরা সৎ থাকার। কিন্তু এই যে জলপাইগুড়ির কাকু কাকিমা এসে ওদের এই দুর্বুদ্ধিতার ভেতরে জল ঢেলে দিচ্ছে, দেখো এরা এদেরকে পাঠিয়েছে ভগবান, কারণ এনারা তো ভিউয়ার্স, কী দরকার এদের ঝামেলার ভেতরে ঢোকার, কিন্তু ঢুকেছে যে ভালোবাসে, প্রতিদিন এদের ব্লগ দেখতে ভালোবাসে, সেই বর্দির আমল থেকে দেখছে
তাই ভাবলো যে যদি ওরা আসলে যদি সমস্যাটা মিটে যায়। এই দাদা যখন শুভকে আমি হসপিটালে ভর্তি করি তখন কিন্তু আমাকে বারবার বলছে, সীমা যখনই বলবে যে কোনো প্রবলেম হবে আমি সশরীরে পৌঁছে যাব, যে কোনো হেল্প যে কোনো বিষয়ে তুমি কিন্তু আমার কাছে বলতে নাকচ করো না। আচ্ছা সন্দীপ, রাজি থাকলেও তুমি রাজি ছিলে না, তোমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি, তোমাকে এটাই বলেছি সংসার করতে না চাইলে আলোচনার মাধ্যমে মিউচুয়াল ডিভোর্স করে নাও, সেটা না করে তুমি অন্যের প্ররোচনায় সন্দীপের বিরুদ্ধে মামলা করে বসলে, তখন আমাদের কথা শুনলে আজ তোমাকে এবং তোমার পরিবারকে এত কথা শুনতে হতো না। কথায় আছে গাধা জল ঘুলিয়ে খায়, আজ তোমার অবস্থা হচ্ছে সেটাই, সমস্ত মান সম্মান খোয়ানোর পর আজ মিউচুয়াল ডিভোর্স চাইছো, ডিভোর্স হলেও এই ছেলের সাথে সংসার করো না, এটা এটা তোমার ভালোর জন্য বলছি। এবং এই ইয়েটা 15 জন লাইক করার পর তখন তারপর ও ডিলিট করে দিয়েছে। তাহলে এই যে আজকে কেন তারা চেয়েছে, তখন তো আমি পৌঁছাইনি, এই যে ওর দিদি ওর বড়দি নেমে পড়লো, তুই যার সঙ্গে মিশছিস সে একটা কালকে ওঠে, এখন বুঝতে পারছিস না, এখন তোর পাশে সাপোর্ট করবে, যখন দেখবি আর মিশবি না তখন এর রূপ দেখবি, কত কথাই বললো না। কিন্তু দেখো আসল কালকে ওঠে কে সেটা তোমরা দেখে ফেললে। এবং সেই দিনে বলছিল আমি সংসারে যেতাম, আমি ফিরতাম, আমি ফিরতে পারি নিয়ে এই মহিলার জন্য আমি সংসার করতে চেয়েছিলাম, কেমন দিদি ভাই তোমার নামে আমাকে অনেক কথা শিখিয়ে দিয়েছে, আমি আজকে ক্ষমা চাইছি অন লাইভে অন ক্যামেরা, কারণ সেই সময় তোমার বিরুদ্ধে আমাকে বলার জন্য এরাই আমাকে উস্কেছে। মানে এ উস্কে সন্দীপকে করলো দিদির বিরুদ্ধে, এই শুধু টাকা 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 সেই হিসাবটা আজও করে যাচ্ছে, আজও টাকারই হিসাব করে যাচ্ছে যে সন্দীপ ওকে দেখিয়ে সন্দীপ ইনকাম করে নিয়েছে, সন্দীপকে ওর স্বামী সন্দীপ ইনকাম করে নিয়েছে, সেই ইনকাম ওর হাতে যায় না, লাখ লাখ টাকা সন্দীপ ও রোজগার করে আর সন্দীপ সব খায়, অথচ সন্দীপকে দেখাচ্ছে, সন্দীপের বাবাকে দেখাচ্ছে, সন্দীপের মাকে দেখাচ্ছে, সন্দীপের মা রান্না করছে, সন্দীপের মা উঠুন জার দিচ্ছে, সন্দীপের বাচ্চাকে দেখাচ্ছে, সন্দীপের বাড়ি ঘর দোর দেখিয়ে যেটা ইনকাম করছে সেটা হচ্ছে ওটা শুধু ওর একা। দেখো আর যে একটা ব্লগার, ও ব্লগিং করতে গেলে গোটা পরিবার লাগে, আর তার থেকেও বড়ো ব্যাপার ব্লগিংয়ের সমান আজকে বউ ক্যামেরা না ধরলেও বর ধরছে, আজকে গামলার শরীর খারাপ শুয়ে থাকলেও শাশুড়ি কাজ করে নিচ্ছে এবং শাশুড়ি ক্যামেরাবন্দি করছে, আজকে বাচ্চার চান থেকে শুরু করে বাচ্চার ন্যাপি চেঞ্জ করা থেকে শুরু করে বাচ্চাকে দুধ খাওয়ানো সেটা শাশুড়ি করছে, সেটাই ক্যামেরাবন্দি হচ্ছে না, এগুলো ওর ক্রিয়েটিভিটি, ওরকে দেখিয়ে রোজগার হচ্ছে, সেটা তো আমরা সবার সামনে বলেছি, এবং সেই রোজগারের ভাগ দিচ্ছে না কে, স্বামী তার বউকে। এইদিকে তাহলে বলো এ যদি এত বড় ব্লেম আনতে পারে, তখন যখন এই বিগ চ্যানেল, এই যে বড় একটা চ্যানেল, সে যখন তার ভাইকে দেখিয়ে গোটা গোটা টাকা ইনকাম করে সামান্য একটা মাসও মাইনা হিসেবে দিচ্ছিল, এবং এই মেয়ে যেদিন জানতে পেরেছে যে ওদের আর্নিং লাখের ওপরে ওরা রোজগার করে আর ওদেরকে সামান্য দুটো মানে রুটির টুকরো এরকম করে ছুড়ে দেয়, সেই মেয়ে সেই দিন কী করেছিল, কন্টিনিউ সন্দীপের মাথা খেয়ে নিয়েছিল, কন্টিনিউ সন্দীপকে বুঝিয়েছিল যে তুমি ভুল করছো, আমাদের একটা আলাদা চ্যানেল থাকার দরকার, আমার একটা আলাদা চ্যানেল খুলি যেখানটায় ওরা এটা যেটা দিচ্ছে দেবে সেখানটায় আমরা দেখব কত টাকা মাসে হয়। দেখো পয়সার লোভ ভাই সবার ভিতরেই থাকে, এই কানের ভিতরে মন্ত্র পড়ে, তারপরে কে বউ সহধর্মিনী সেখানটায় বললো ঠিক আছে তুমি দেখা করো, সেইখানেই ওই আলাদা সুলেখা মিত্র যে চ্যানেলটা সেটা খুলে সেখানটায় ওর রিলস ভিডিও বা এরকম কিছু আপলোড করতো, ওর মুখের ওর একটা ফেস ভ্যালু আছে, সেই ভিডিও যেভাবে ওরা পাবলিক করে সেভাবেই এরা পাবলিক করেছে, একটা অটোমেটিক ইউটিউবের রিচ পাবেই, পেয়ে গেছে যেটা পেয়ে গেছে, যখনই পেয়েছে তখন ওদের চোখও পড়েছে যে ওরা আলাদা একটা চ্যানেল খুলেছে, নে তাক দুমা দুম ডুম ডুম ডুমা ডুম ডুম বেঁধে গেছে, তখন কি সুন্দরভাবে সেই দোষটা ও যখন ও বিপদে পড়লো, মানে ও যখন ওর স্বামীকে দাগা দিতে শুরু করলো তখন কি সুন্দর ওই কেসটা টেনে নিয়ে এসে, যারা নিজের বোনের হয় না নিজের মেয়ের হয় না তারা আমার কি হবে, ধর্ম আছে, ধর্ম অধর্ম আছে, ভগবান আছে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে আর হচ্ছে। তাই আমার দাবি সন্দীপের মাকে তার ন্যায় বিচার চাই, সন্দীপের মায়ের কাছে ক্ষমা চাওয়ার দরকার এবং সেটা যেন গামলা চায়। সন্দীপ যদি মানহানির কেস নাও করে অন্তপক্ষে সন্দীপকে এই দাবি রাখতেই হবে, যেভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আমার মাকে আমাকে আমার বাবাকে তুমি এই রকম করেছো, অন্তপক্ষে সবার সামনে ক্ষমা চাইতেই হবে, সন্দীপের মায়ের প্রাপ্য সম্মান ওনাকে ফিরিয়ে দিতেই হবে, ওনার সম্মানের কোনো ত্রুটি মানে কোনো রকমভাবে আমরা এতটুকুও নষ্ট হতে দিইনি, তবুও
তবুও আমাদের দাবি যেন সন্দীপের মায়ের প্রাপ্য সম্মান যেন সন্দীপের মা ফিরে পায়, আর কোনো দিন যেন কিষাণুর প্রতি ওর কোনো অধিকার না থাকে বা ও কোনো দিন কোনো রকমভাবে ক্লেম না করতে পারে কিষাণুর, সেই ব্যবস্থাটাও পাকাপাকিভাবে যেন করে নেয়। এটা সন্দীপকে আমি পার্সোনাল বলতে পারতাম, পার্সোনাল বললে তোমরা হয়তো ভাববা যে সন্দীপকে সীমাদি কিছুই বলছে না, বললে কই আমরা তো জানতে পারছি না। তাই এই দাবিটা আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকের কাছে, কারণ দেখো আইনের পথে গেলে সত্যিকারে বলতে আইনি ঝামেলা, অনেক ঝামেলা। কিষাণু ধীরে ধীরে বড় হচ্ছে, কিষাণুর প্রতি একটা ফোকাস দেয়া যেটা নষ্ট হচ্ছে, কারণ এই কোর্ট, এই থানা, পুলিশ এগুলো না মাথার মধ্যে থাকলে কিষাণুর প্রতি যে ফোকাসটা দেওয়ার দরকার সেটা দেওয়া হচ্ছে না। তারপরে হচ্ছে এই যে বাবা মা বা এইসব কলহের ভিতরে না বাচ্চা ও না বুঝুক তবু ওর ভিতরে প্রভাব থাকে, কারণ সন্দীপ এই সারাদিনের জার্নির পর হয়তো ব্রেনটা খিটখিটে থাকে বা হয়তো চিন্তা করছে উকিল কী বললো, সেসব কথাবার্তা হতে পারে, মন মানসিকতা ভালো নাও থাকতে পারে। সেই কারণে আমরা বলবো যে মানহানির মামলা করুক চাই না করুক, আমি বলবো মামলাতে না যাওয়ার, মানে এটা আমার, তোমরা তোমাদের কাছে হাত জোর করে এটা আমি আমার সাজেশন বলছি, কখনো চাপিয়ে দিচ্ছি না। সন্দীপ যদি মানহানির কেস করে তো খুবই ভালো, খুব খুব খুবই ভালো, মানে এখানে তো আমি বলবো না, তার তো তুলনায় হবে না, মানে সন্দীপকে মানে তখন একদম চুমু দিয়ে ভরিয়ে দিতে হবে যে সত্যিকারেরই ও পেরেছে। যদি কেস নাও করতে চায়, সেই জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে চায়, তাহলে বলবো অন্তপক্ষে ন্যায়, তোমার মা যেন ন্যায় বিচার পায়। এই যে দুজনা মিলে কারসাজি করে গিফট দেয়া নেয়া করছে, আর এবং তলায় তলায় ইয়েকে শুধু বুদ্ধি দিয়ে যাচ্ছে যে কোনো প্রকারে এদের শাস্তি দাও, এই এই এদের শাস্তি দাও, এরা এদেরকে যারাই রোজগার করে খাওয়ায় তাদেরকেই এ মানে বাঁশ দেয় এবং তাদেরকেই ছুঁড়ে ফেলে দেয়, এই যে এই বদমাইশি বুদ্ধিটা একমাত্র দিচ্ছে আমাদের কে তুমি জানো, তোমরা জানো, কারণ ওই ব্লগটা শুরু, ওই ব্লগটা দিয়েছিল যত সম্ভব আজ থেকে 3 দিন আগে, আজকে যদি 29 হয় কাল 28, 27, 26, তার মানে 26 তারিখের ব্লগ গিফট পৌঁছে গেছে 25 তারিখে, ওরা এসেছে 22 তারিখে, 23 রেস্ট নিয়ে 25 তারিখের আগে, মানে 24 তারিখে গিফট পৌঁছে গেছে আমার মনে হয়, কারণ 25 তারিখ তো রংদোল ছিল, গিফট দিয়েই রংদোল খেলতে মনে হয় বেরিয়ে গেছে বা এরকম কিছু একটা হবে। ওই গিফটটা দেয়া মানেই তলায় তলায় ননদের সঙ্গে এদের ফোনাফোনিও হয়, এদের কথোপকথনও হয়, এদের একটা মাত্র প্ল্যান সন্দীপকে মেরে ফেলো, সন্দীপকে গুড়িয়ে দাও, সন্দীপকে মাটির সাথে মিশিয়ে দাও, সন্দীপের মাকে পিষে দাও, কারণ ছেলের মাকে সহজেই, একটা ছেলের মা মানে মেয়ের শাশুড়ি, একটাই ইয়ে যে বৌমাকে হিংসা, আর নিজের মেয়ে যখন ব্লেম দিচ্ছে তখন বাইরের লোকের তো আর দিতে কোনো অসুবিধা নেই, নিজের মেয়ে সে তার দিদার কাছে মানে সুন্দরভাবে সেফ জোনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য রেখে এসেছে, সেটাই মাকে শুনতে হয় যে না খাইয়ে ফেলে রেখেছিল, তাই দিদা মা দুধও এমন দুধ খাইয়েছে যে তিনজনার দুধ একবারে গঁদ গঁদ করে খেয়ে সেইখান থেকে সেদিনই দিদার মায়ের মনের ভেতরে হ্যাঁ কষ্ট হচ্ছে যে না এইভাবে হলে হবে না, ওকে এখন নিয়ে চলে যেতে হবে আমাদের কাছে, সেইখানে নিয়ে গিয়ে মানুষ করতে হবে, তাও তো নিজের দিদা, নিজের দিদা। আমি তো এমন করে কাহিনীটা শুনি মাঝে মাঝে মনে হয় যেন মন্দিরে নয় গঙ্গার পাড়ে নয় জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলো, সেখান থেকে দিদা কুড়িয়ে নিয়ে গেছে, কিন্তু না বাড়ি থেকেই সসম্মানে সুন্দরভাবে নিয়ে গেছে। অনেকে আবার বারবার জিজ্ঞেস করে যখন বড় হয়ে গেল তখন কেন নিয়ে এলো না, আবার অনেকে বলে যখন ছেলে হলো ছেলেটাকেও কেন দিয়ে দিল না, যে ছেলেটার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপার নেই, দেখো ছেলেটাকে যদি নিতে চাই তো নিশ্চয়ই দিত, ছেলেটার কথা বলেনি, একটা মেয়েকে মানুষ করছে, মেয়ে মানুষ করতে করতে নিশ্চয়ই ওদের বয়স হচ্ছে, আর একটা বাচ্চা মানুষ করার পর যে কত ধকল হয় সেটা আমরা যথেষ্ট বুঝি, তার জন্য পরের বাচ্চাটা দিদা চায়নি, দিদাও দেয়নি, চাইলে নিশ্চয়ই দিত, আর প্রথমটা যখন ওরা মানুষ করছে এরাও সাহস পায়নি যে একটা বাচ্চা তো ওরা মানুষ করছে আর একটা নয় আমরা করি, সেই হিসেবে করেছে, সেই হিসেবে করে তো সন্দীপের তো এমন উকিল ডাক্তার বানিয়ে দেয়নি, সন্দীপকে সাধারণভাবেই মানুষ করেছে, এমন হাইফাই সন্দীপের কিচ্ছু নেই, সন্দীপের না খাওয়া দাওয়া, একটা ডাল আলু সেদ্ধ দিলেই সন্দীপ ওটাকে অমৃত বলে খেয়ে নেয়, কোনো ফ্যাশনেবল যে একটা দামি ডিশে খেতে দিতে হবে, সাজিয়ে খেতে দিতে হবে, না পঞ্চব্যঞ্জন করে দিতে হবে এবং ওর মাকেই খেতে দিতে হবে, কাউকে বেড়ে দিতে হবে, কোনো কিছু নেই, যদি না থাকে ওর মা যদি ঘুমিয়ে পড়ে ও আটা নিজে মাখতে পারে তবুও মা দেখে ছেলে একা করবে, মেখে টেখে দেয় হয়তো, বা মেখে দিলে মা, ছেলে মেখে নিলে মা হয়তো বেলে টেলে দেয় ভেজে নেয়, ছেলেটা কিন্তু কর্মঠ বসে খায় না। তো যাই হোক আমার একটাই দাবি, যদি মানহানির কেস করে তো খুব ভালো, যদি না করে অন্তপক্ষে সন্দীপের মায়ের ন্যায় বিচার, সন্দীপের মাকে যে ছোট করা হয়েছে, যেভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে তার বিচার চাই, জনসমক্ষে সকলের সামনে ক্ষমা চাইতে হবে, আর কিষাণুর প্রতি কোনো দাবি দাবা সে রাখবে না সেটা লিখিত দিতে হবে,
ওকে, তো চলো, এটা আমার মতামত আমি দিলাম। আর আমি যাওয়ার আগেই যে জলপাইগুড়ির কাকু কাকিমা, তারাও এক ভিউয়ার্স হয়ে যেভাবে চেষ্টা করেছিল এদের মিল করে দেওয়ার, কিন্তু এই মেয়ে ছেলে চাইনি। এই যে আমার মুখ না দেখলে না, এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে, এই মেয়ে ছেলে গিরগিটিতে করে রক্ত বলায়, আর মিথ্যে ছাড়া মিথ্যে বই সত্যি বলে না। তাই কেসে উকিল চেঞ্জ করতে হচ্ছে, কারণ তাদের কাছে এত মিথ্যে বলেছে এরা হিসাব মিলাতে পারছে না, বুঝেছ? চলো, আর গ্রাম পঞ্চায়েত ব্যাপার তো তোমরা শুনলেই সত্যিকারেরই, ওই জন্যই অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়ায়। বগনবেলি, হ্যাঁ, ফুল গাছটার নাম বগনবেলি গাছ, এবং বগনবেলি ফুলের নামে জানার মেয়েছিল। ওই যে তোর কাকার বাড়িতে যে সাদা সাদা ফুল ফোটে, ওটা বগনবেলি, মনে রাখবি, বলে দিলাম, নাহলে না এরপর ভুল বলে না দেব গাছ। অসম্ভব, তোমার মা কি শিখিয়েছে? শুধু ওই যাও তো 14 বার নার্সারিতে নানান রকম গাছ আনতে, ন্যাকাম। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, এবং আর কি, আবার আসবো। ফোকলার, ও ফোকলাকে তোমার গামলার বৌভাত বিয়েতে নিমন্ত্রণ করেছিল, ওটা বাবা, মানে বিয়ে খাওয়ার পর এই ফোকলার, ফোকলার গামলা যে সন্দীপের কাছে ভালো আছে না, এই যে হাইফাই, এই যে ইনকাম, এই যে লাইফস্টাইল, এগুলো দেখেই ওর লোভ হয়েছিল যে এই বউটাকে যদি আমার কাছে নিতে পারি এই ইনকামটা আমার কাছে আসবে। সেই কারণেই গামলাকে ছিপ ফেলেছে, আর গামলা কপ করে ওকে গিলে নিয়েছে, টপ করেও তুলে নিয়েছে। চলো, টাটা।